সুরমা লাগানো থাকবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা এক এক লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? সাহাবা জিজ্ঞাসা করছে এত ওজন আলা কাপড় পড়বে তো পড়বে কি করা? আল্লাহ রাসূল বলছে সুতা দিয়া বানাবে না, আল্লাহ আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই। হ্যাঁ, পুরুষরা ডেলি 70 বার ড্রেস চেঞ্জ করবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না আল্লাহর কাছ থেকে দাওয়াত খায়া সবির বাজারে ঢুকবে, সবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি, পছন্দ হবে আমি এরকম হয়ে যাব। মহিলারা আলাদা পুরুষরা আলাদা। এখন যদি প্রশ্ন করেন দুজনেই চেঞ্জ হয়ে গেল তো চিনব কিভাবে? এই জন্য দুনিয়াতে আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট আগেই পাঠায় দিছে, ওইখান দিয়ে চেঞ্জ হবে, এখান দিয়ে আপনার কাছে চলে আসবে, এইখান দিয়ে আপনি চেঞ্জ হবেন, ওইখান দিয়ে ওনার কাছে ছবি চলে যাবে। বাজারতে বাহিরে কেউ কারোরটা ভুল করবে না, যার যারটা শেষে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, হায় হায় বাচ্চা শুধু পাগল হয় নাই, পায়ের উপরে বড় করে বড় হইতেছে, বাপসে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিয়া দিবে। আল্লাহ রসুল বলছে বেটা দেখা ফেলছি, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকমই দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকমই দেখি, জমিন যেরকম দেখি এইখান থেকে বৈশা জান্নাত ওরকম দেখি। নাইলে নামাজের ভিতরে আগে বাড়লেন তো বাড়লেন কেন, পিছে আসলেন তো আসলেন কেন? আয়েশা বলছে জান্নাত দেখতেছিলাম, বাগানগুলা সামনে আসতেছিল, আঙ্গুরের গোচ্ছাগুলা দেখতেছিলাম, বাপটা ভাবলাম একটা তোমাদের জন্য নিয়ে নিব, এই জন্য হাতটা বাড়াইলাম, যদি নিতে পারতাম কেয়ামত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না, কিন্তু আল্লাহ না করে দিছে, নিয়েন না নিয়েন না নিয়েন না নিয়েন না, বলে আমি তো এইখানে বসে জান্নাত দেখি, হয় হয় আমি তো জান্নাত বলতেছি, জমিনে বসে রব দেখতেন রব। শুধু আল্লাহর রসুল কেন, সাহাবীর রসুল পর্যন্ত রব দেখতেন, নাইলে এই হাদিস আসলো তো আসলো কর্তিকা, সাহাবীর রসুল বলতেছে কান্নি আন্দুরু আন্না আরশার রব্বি বারিজা, আমি দেখতেছি আল্লাহর আরশ জন্য হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে। ওলামা আছে এই জন্য বলতেছি, মেরে দোস্ত কোত্থেকে জানি হারায় গেলাম, হ্যাঁ কোত্থেকে জানি হারায় গেলাম, আল্লাহর রসুলকে ফাঁকি দিতে চেয়েছিলেন, তা আল্লাহর রসুল বলছে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, তুমি ছোট, বলছে আমার এক যুক্তি শেষ হইতে পারে কিন্তু আরেকটা যুক্তিও আছে, তো সেটা কি? আমার বড় ভাইকে নিছেন উঠছে আমি শক্তিশালী বেশি, তা আল্লাহর রসুলের যুক্তি পছন্দ হয়েছে, বলছে মল্লযুদ্ধ লাগায় দিয়া পরীক্ষা করতে পারেন, তা আল্লাহর রসুল বলছে ঠিক আছে, বড় ভাইয়ের গলায় ধরা কানে কানে বেড়া দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমারটা হলে তোর অসুবিধা কি, আমি ধরবো আর পড়া যাবি, বস যেমন কথা তেমন কাম, এক জায়গার ইতর থেকেই তো দুজনে দুধ পান করছে ঠিক না, নিশা তো দুইজনেই নিয়ে আসছে, হায় 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 হায়, ওই জমানার বাচ্চাও জান্নাতের জন্য পাগল ছিল, ওই মা কেমন মা ছিল আপনি বলেন, যে চার যুবককে রাত্রে বুঝাইতেছে ডাইনে বামে আগে পিছে চারজন শহীদ নিয়ে হয়ে আসবি, একজনও যেন জীবিত না আসস, বলছে আম্মা তোমাকে দেখবে কে, ওই কথা রাত যা বলতেছি তা শোন, বলছে এত আশা কেন, ইতিহাস গড়তে চাই ইতিহাস, সেই ইতিহাস আবার কি, বলে কেয়ামতের দিন যখন উঠবে উঠবো আল্লাহ বলবে কি নিয়ে আসছিস, তা আল্লাহকে বলবো ডাইনে দেখেন কে, বামে দেখেন কে, সামনে দেখেন কে, পিছে দেখেন কে, মানে ডাইনে দেখেন শহীদ, বামে দেখেন শহীদ, সামনে দেখেন শহীদ, পিছে দেখেন শহীদ, চার শহীদের মধ্যে আমি মা আর কি চান, পাগল ছিল সবাই, আশা ছিল শুধু জান্নাত আর কিচ্ছু না, এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছেন। আজকে সব প্রিয় ওই হাদিস সত্য হয়ে গেছে, বাদা দিন গরিবা সয়াউদু কামা বাদা ফতুবা লিল গরাবা, আল্লাহর রাসূল বলছেন
হায় হায় ওই হাদিস সত্য হয়ে গেছে, আজকে সব প্রিয় প্রিয় না তো মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় না, প্রিয় না তো আল্লাহ প্রিয় না, দিন বলতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রাসূল প্রিয় না। আমি কি করে নারায়ণগঞ্জের পাগলার মানুষদেরকে বোঝাবো মেরে দোস্ত রাসূল প্রিয় না, যে আরশে যায় আপনাকে ভোলেন নাই, ওইখানে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন, বলতে কিছু চাই না শুধু উম্মত চাইতে আসছে, বলছে এইখানে উম্মত, বলছে আন্তর রব্বুল করিম আনান নবীকুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়াল রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা, তো আল্লাহ বলতেছে বন্ধু আজকে আপনার মন খারাপ করার দিন না, আপনার মনে আমি ব্যথা দিতে চাই না, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করতে চাই না, আপনার সাথে তো আমি ওয়াদাই করে ফেলছি সাফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করি ছাড়বো, আর ওইখানে আল্লাহর রাসূল আল্লাহকে শুনায়া দিবেন হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 না, আমি আজকে উম্মত চাইতে আসছি, তো আল্লাহ বলতেছে বন্ধু কসম তুল কিয়ামত কিসমাই, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, অনেক রেওয়ায়েতে আছে আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, আনত সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা বানায়া দিলাম, এই জন্যই আল্লাহ রাসূল বলছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, শাফাতে কুবরা আমাদের নবীজির কাছে, আল্লাহ অপেক্ষা করতে থাকবে, আমি শর্ট করতেছি, সমগ্র মানুষ সমস্ত নবী রাসূলদের কাছে দৌড়াইতে থাকবে, সবাই বলবে আনা লাস্তু বি আহাল, আমি আর অধিকার রাখি না, আমি আর অধিকার রাখি না, সবার পরে আসবে একজনে তথ্য বইলা দিবে, মুসা আলাইহিস সালাম তথ্য বইলা দিবে, আমাদের কাছে ঘুরা লাভ নাই, আজকের বাদশার কাছে যাও, আজকের একজন বাদশা আছে, বলছে সেটা কে, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, ওনার কাছে যাবে, আল্লাহ রাসূল বলবে আনা আহাল, আমি এর অধিকার রাখি, তখনই সেজদায় পড়বে, আমি তো বলি ওলামারা কি বলবে জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিল বাদশা যতক্ষণ পর্যন্ত সেজদায় না পড়বে মালিক ততক্ষণ পর্যন্ত নামবে না, আল্লাহর রাসূল সেজদায় পড়বে তখনই আল্লাহ বলবে ইরফা রাসা, আপনি উঠান মাথা, সালতুলতা, যা চাবেন তা দিব, সবকি তুসাফা, যা সুপারিশ করবেন যার জন্য করবেন আমি তা মঞ্জুর করব, ওই দিন আজকে প্রিয় না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় না, ওনার জিন্দেগি প্রিয় না, ওনার কালচার প্রিয় না, ওনার লাইফ স্টাইল প্রিয় না, ওনার আদর্শ প্রিয় না, ওনার মতো খাওয়া প্রিয় না, ওনার মতো চলা প্রিয় না, ও মেরে দোস্ত আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, কসম খোদার আমার ওয়াস করতে হয় না, যদি এইখান থেকে পেন ড্রাইভের মতো বাহির করা যাইতো তাহলে আমি বিরাট বড় পর্দা লাগাইয়া দিতাম, যেটাকে আপনারা কি বলেন প্রজেক্টর লাগাইয়া দিতাম, আর আমার এইখান থেকে পেন ড্রাইভের মতো লাগাইয়া দিতাম, আপনারা সারা রাত্রে বসে হাসি আর কান্না দেখতে থাকতেন, আমার এখানে যতটি লুকায়িত আছে, তাহাদিসের নিয়ামত বলতেছি আমাকে আমেরিকা দেখাইতে হবে না, উন্নত দুনিয়া দেখাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল দেখাইতে হবে না, তাহাদিসের নিয়ামত আমার চেয়ে কাছের কোথায় কেউ দেখে নাই, আপনারা কোন দুনিয়া আমাকে দেখাবেন, না আফ্রিকার জঙ্গল না আপনাদের উন্নত দুনিয়া, সব আল্লাহ চষায়া ফেলছেন, কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশের ভিতরে আমার জুতার ছাপ না আছে, উন্নত কোন বিশ্ব বাকি নাই যেখানে আমার জুতার আমার পায়ের দাগ না আছে, আপনি আমাকে লাইফ স্টাইল বুঝাইতে হবে না, এই জন্য আমি আপনাদের কাছে কাঁদি, আসেন ফিরে আসেন, এখনো সুযোগ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আরশে যেয়ে কাঁদছেন, কিয়ামতের মাঠে আমাদের জন্য কাঁদবেন, যাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার আল্লাহর পাশে রাখা হবে, উনি চেয়ারে বসবেন না,
হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন, হাত কেন? বলছে আমি মালিক, এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি। বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য তিন দাগায় চড়বে, তো চড়বে কে? আমাকে বসায় আমার উম্মতকে পার করায় দিতে চাইতেছেন? আমাকে ফাঁকি দিয়ে আমি বসবো না, আমার উম্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে? হাউজে কাউসারে দৌড়ায় যায় পানি কে পান করাবে, মিজানের পাল্লায় যায় মনিটরিং কে করবে? যখন সামনে ঝুঁকবে না তো আমি হাত উঠে সামনে ঝুঁকায় দিব, পুলসেরাতে যখন আটকা যাবে তো দূরতের গাঠি মাথায় দিয়ে আমি পার করায় দিব, আমি বসবো না, আমি তো তিন জায়গায় দৌড়াবো। কসম খোদার যে আমাদের জন্য দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে গেছেন, মৃত্যু লগ্নে যখন জিবরিল মালাকুল মৌত হাত বুকে রেখা দিয়েছেন তখন চোখে পানি, নয় নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না, যে দুনিয়ার থেকে ক্ষুধার্ত যাইতেছেন, নয়টা ফ্যামিলি যার ক্ষুধার্ত, ঘরে এতটুকু তেল নাই যে বাড়তি জ্বালাইতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি থাকতো তাহলে ক্ষিধা নিবারণের জন্য তেল আগে পান করে নিতাম, এতটুকু তেলও ছিল না। ওই নবীর চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। আমি মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, বিশেষ করে যুবকের পায়ে হাত রাখা বলতেছি, লানত যুবক আমার জিন্দেগির উপরে। যে নবী যাওয়ার সময় কানতেছে, ওলামা আছে এই জন্য বলতেছি, হাদিসের শেষ শব্দ বলতেছি, কেয়ামতের দিন কবর থেকে উঠবেন তো কানতে কানতে উঠবেন, জিবরিল পর মারবে আর বলবে তুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি, আল্লাহর রাসূল উঠবেন কানতে কানতে আর চিৎকার দিতে দিতে, ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কেন আমাকে উঠাইতে আসে নাই, রিসিপশনে আসে নাই, আমার উম্মত কি পুলসেরাত পার হয়ে চলে গেছে, আমার উম্মত কি পুলসেরাতের পারে চলে গেছে, আমার সুপারিশ ছাড়াই কি উম্মতকে আগে নিয়ে আনিস? তো জিবরিল বলবে বি ইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠে নাই, উম্মত কোথায় যাবে পারে? এই জন্য আসেন, দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিয়েছেন, আর দিন বলতেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্যই আল্লাহ বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আরে হেদায়েত ডেলি চায়, এই দাড়ি টুপিওয়ালারা হেদায়েত ডেলি হাজারো বার চায়, মুলামায়ে কেরাম হেদায়েত সেকেন্ডে সেকেন্ডে চায়, কিন্তু হেদায়েতের মালা কোথায় কেউ আমরা জানি না। তো আল্লাহ বলছে হেদায়েতের মালা আমার বন্ধুর কাছে, কিন্তু চাইতেছো মালা পাইতে চাও, আমার বন্ধুর গোলাম হও, মালা হেদায়েতের আমি আল্লাহ গলায় পড়ায় দিব। দাড়ি তো আছে, টুপি তো আছে, জুব্বা তো আছে, রাগ হয় না, নবীর জিন্দগি আমাদের কাছে মাহবুব না। অথচ যে আজকেও কানতেছে, আজকে আমি নিয়ে আসবো আপনাদের এখানে লোক, আনতে পারবো এক টানা দুই টানা ডজন আনতে পারবো, যারা এখনো স্বপ্নে দেখে আল্লাহ রাসূল উম্মতের জন্য কানতেছে। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, শুধু পুরা উম্মত না, দেশ বাগ বাগ করে কানতেছে, ওই জামাত আমি চিনি যাদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে কাঁদতে দেখছেন। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি। এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষ সাদা সিধা সরল সহজ, বলছে আমি এদের জন্য কাঁদতেছি, আমার বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। ওই জামাত আমি চিনি, এদেরকে আমি এখানে আনতে পারি, আমি প্রমাণ সহ দাঁড়া করাইতে পারি, হাজারো আল্লাহওয়ালারা দেখে আল্লাহ রসুল এখনো কানতেছে। আসেন ওয়াদা করেন যে আল্লাহ রসুলের জিন্দগিকে জিন্দগি বানাবে, দিনকে নিজের জীবনে সুখে থাকতে চাইলে দিনের কোনো বিকল্প নাই, রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ।
নামাজ নামাজ যদি ছোট্ট একটা প্রশ্ন আপনারা করেই বসেন, এই জন্য সমাধান দিতেছি। আপনারা যদি বলেন যে আল্লাহ রসুলকে পাবো কোথেকে, 1433 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে, এখন পাবো তো পাবো কোথায়? এই জন্য আল্লাহ রসুলও ব্যবস্থা করছেন, আল্লাহও ব্যবস্থা করছেন। কেন না কেয়ামতের সকাল পর্যন্ত মানুষের প্রয়োজন হলে তো দিনই প্রয়োজন হবে, এটাই সত্য। জান্নাত যেতে হলে দিনই লাগবে, আর কোনো জিনিস লাগবে না, এটাই সত্য। কিন্তু এটা মানুষের সহজ সহজভাবে পাবে তো পাবে কি জন্য? এই জন্য আল্লাহ উলামায়ে কেরামকে নির্বাচিত করছে, এই জন্য উলামারা নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ রাসূল সত্তায়িত করেছেন উলামা ওয়ারাসাতুল আনবিয়া এদের কাছে। কিন্তু কেউ কেউ প্রশ্ন করে, হুজুররাও তো হুজুর নয় না, ঠিক না? অনেকের মনেই তো কিন্তু প্রশ্ন আছে, দাড়ি টুপি জুপড়া পাগড়িওয়ালারও কয় হুজুররাও তো হুজুর না, ঠিক না? আরে আপনি হুজুরকে যেই দূরবীন দিয়া দেখছেন, অথবা যেই স্যাটেলাইট দিয়া দেখছেন, অথবা যেই কি বলে এটাকে রাডার দিয়া দেখছেন, আপনি আগে আপনার জীবনের শুরু দিন থেকে এই পর্যন্ত যেই সময় আপনি কথাটা বললেন ওই পর্যন্ত আপনার জীবনটাকে একটু রাডার দিয়া দেখেন, একটু দূরবীন দিয়া দেখেন, একটু স্যাটেলাইট দিয়া দেখেন, তাইলে আপনি বুঝবেন আপনি কতটুকু হুজুর কতটুকু। আপনি তো খালি হুজুররে দেখলেন স্যাটেলাইট দিয়া, আপনি তো শুধু হুজুররে দেখলেন রাডার দিয়া, আপনি তো শুধু দূরবীন দিয়ে হুজুররে দেখলেন, আপনার লাইফটা তো দেখলেন না যে আপনার লাইফটা ছিল কোথায়, আপনি এখন আছেন কোথায়। এই জন্য যারা নিজের লাইফটা দেখে না ওরাই কিন্তু প্রশ্ন করে, আর বলে হুজুরও তো হুজুর না, ঠিক না? খায়ের এটা আমার আলাদা আলোচ্য বিষয় না, আল্লাহ উলামায়ে কেরামের কাছে দিন রাখছেন। এই জন্যই আমি বাংলাদেশে বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, একটা পরিবেশ বাংলাদেশে আছে, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এটা নিয়ে আলোচনা হয় না, তুলনাও হয় না। বাকি সারা দুনিয়া যতটুকু আমি দেখছি এরকম মাটি আর পরিবেশ দুনিয়ার কোথাও নাই, কোথাও নাই। কেন তুলনা করার ক্ষমতা আমার চেয়ে বেশি কেউ নাই। আপনি অহংকারী ভাববেন ভাবেন, তাতে আমার কিছু আসে যায় না। এত সুন্দর পরিবেশ আর জমিন দুনিয়াতে কোথাও নাই, আর এত সুন্দর মানুষও কোথাও নাই, কোনো দেশের মানুষ নাই। রাত্র একটা পর্যন্ত কুয়াশা পড়বে চারদিক দিয়া ঢুকবে, আর নিচে ঠান্ডার ভিতরে লেপটি মেরা বয়া বক্তার ওয়াজ শুনবে, আল্লাহ আল্লাহ রসুলের আশকে মহাব্বতে, এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নেই, আমি পাই নাই। বিদায়ী পরিবেশটা আমাদেরকে ধরে রাখতে হবে, তাইলেই দেখবেন বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবেও না। করোনা নিয়ে কত বিপর্যয়ের আলোচনাই তো আসলো, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশেই একটা মালা পড়তে পারছে দুনিয়ার কেউ পড়তে পারে নাই। এই করোনার দুই বছরের লগ্নে দুনিয়ার কেউ কোনোদিন দেখাইতে পারে নাই যে আমাদের দেশে করোনায় আজকে একজনও মারা যায় নাই। ওটা দেখাইতে পারছে তো 3-4 দিন 5 দিন আগে বাংলাদেশি দেখাইতে পারছে যে আমাদের দেশে আজকে করোনায় একজনও মারা। এই মালাটাও আমাদের গলায় আছে, আর সারা দুনিয়া বলছে বিপর্যয় এমন ঘটবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। হ্যাঁ, অন্য কোথাও না পাওয়া গেলে যাইতে পারে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই, কোনো মানুষ দাফন কাফন ছাড়া কবরে যায় নাই। কি বলে? এমনকি আলেমের বাবা মারা গেছে তো আলেমের নিজের হাতে জানাজা নিজের হাতে কবর, সন্তান নিজের বাপের জানাজা পড়াইছে নিজের হাতে কবর দিছে, থু তোর প্রোটেকশন, প্রোটেকশন আর প্রোটেকশন, তো বাবাকে নিজের হাতে কবর দিব নিজে। কিন্তু এমনও দেখানো যাবে যারা ফোন করে বইরা দিছে এখন না কবরস্থান চিনে না কবর চিনে, বাংলাদেশে বিপর্যয় ঘটে নাই আর ঘটবেও না। ভূমিকম্প শতবার আসছে, বিপর্যয় ঘটে নাই, গত 2 দিন আগেও আসছে, ঠিক না? কি বলেন, বিপর্যয় ঘটছে? হ্যাঁ, মাত্র তো 6.1 আসছে, 7.8 আসছিল তাও বিপর্যয় ঘটে নাই। আমাদের দেশে ঘটবে না যদি পরিবেশটা আমরা ধরে রাখতে পারি। সেই পরিবেশ কি? আলহামদুলিল্লাহ
বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশের মতো মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, হেফজখানা দুনিয়ার কোনো দেশে নাই, মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, দাড়ি টুপিওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, নামাজি দুনিয়ার কোনো দেশে নাই, পর্দা নিশীন দুনিয়ার কোনো দেশে নাই, আলিম দুনিয়ার কোনো দেশে নাই। আল্লাহর নামের ওয়াজ এলান করতে দেরি, চাতকের মতো পঙ্গপালের মতো চতুর্দিক দিয়ে আসতে দেরি করে না, রাত্র যতটাই হোক বসা শুনতে থাকে, এরকম আল্লাহ রসুলের পাগলও দুনিয়ার কোনো দেশে নেই। এই পরিবেশটাকে ধরে রাখতে হবে, এটার জন্য এই মাদ্রাসাটা আমি আপনাদের কাছে করব না, শুধু এতটুকু বলবো আমার পরে যে আসবে আপনারা কি সবাই চলে যাবেন? কে কে চলে যাবেন হাত উঠান্ত, যে আমি চলে যাব, পায়ে হাত রাখা বলি যাইয়েন না, আমার একটু তাড়া আছে এই জন্য আমি চলে যাব, কিন্তু আমার পরে যিনি আসবে ওনারা যদি সহযোগিতার হাত আপনাদের সাথে বাড়ায় তাহলে এই পরিবেশটাকে ঠিক রাখার জন্য, তাহলে আমাদের দেশে বিপর্যয় কোনো দিন আসবে না। হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু একদিন দেখা যাবে আমার কথাটা হইতেও পারে স্বর্ণ অক্ষরে লেখা হবে যে বাংলাদেশে বিপর্যয় কোনো দিন, যতদিন এই পরিবেশ থাকবে কোনো দিন বিপর্যয় ঘটবে না, বাংলাদেশ নড়বে চড়বে ইনশাআল্লাহ। এটা আমি আমার মনের থেকে বলতেছি, দুনিয়া ঘুরার পরে যদি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়ায় এই মাদ্রাসা, কে কে সহযোগিতা করতে রাজি আছেন হাত উঠে দেখান তো। পাক্কা বিলকুল, তাইলে কেউ আমরা উঠবো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।